চেঞ্জ পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই তো ফাইভ ফাইভ কাটাকাটি ওয়ান থেটা তো সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু মান ওয়ান বাই টু বসাই দিয়েছি আর জিরো বসলে জিরো হয়ে যায় তো এটার মধ্যে এখন লিমিট যদি বসাই লিমিট বসার নিয়ম হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট খেয়াল করো দেখো টোয়েন্টি ফাইভ বাই টু ইন্টু ফোর এর ফোর দ্বারা গুণ করি কারণ আমার আবদ্ধ টোটাল অংশের ক্ষেত্র ফল বের করতে বলছি টোটাল ক্ষেত্রফল যদি আমার বের করতে বলে আমি একটা পার্টের ক্ষেত্র ফল বের করছি এটা তো টোটাল ক্ষেত্রফল বের করতে গেলে চার দ্বারা গুন দেন চার দ্বারা গুণ করছি আচ্ছা চার দ্বারা গুন করলাম তো এখন আমি যে জায়গায় থিয়েটা আছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাব পাই বাই টু প্লাস সাইন টু ইন্টু পাই বাই টু বাই টু মাইনাস লোয়ার লিমিট ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ বাই টু কারণ দুইটা একত্রে কম হই পরে চলে যায় জিরো প্লাস সাইন টু ইন্টু জিরো বাই টু তো আলটিমেটলি এটা টোটাল জিরো হয়ে যায় এটার আমার কোনো কাজ নাই তো এই জায়গায় চার পা চার পঁচিশ একশো হান্ড্রেড বাই টু আর এই এটা ক্যালকুলেশন করলে হয় পাই বাই টু তো হান্ড্রেড বাই ফোর তো টোটাল অংশের ক্ষেত্রফলের মান বেরোলো এটা ঠিক আছে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এটাই আছে শুধু আমার বলো এক্স অক্ষের আবদ্ধ অংশের অংশের মান কত শুধু অক্ষ দ্বারা যে অংশটুকু আবদ্ধ আছে তার ভেলে বের করবে এখন দেখো একসাথ এটা হলো এক অক্ষ এটা হলো ওয়াই অক্ষ তো একসক্ষে আবদ্ধ আছে এই এরিয়াটুকু তার মানে একটা অংশ এ একটা অংশ ঠিক আছে এখন এই টোটাল ক্ষেত্রফলটা যদি আমি দুই দ্বারা গুণ করি তাইলে একটা ক্ষেত্রফল বের করে ধর এটা ক্ষেত্রফল বের করলাম এটা দুই দ্বারা গুণ করলাম তাই তো দুইটা ক্ষেত্র ক্ষেত্রফল বের পরে আচ্ছা দেখো কিভাবে করি তো আগেরটার মতো সেম টু সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ তো ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার বা ওয়াইকাল টু রুট অভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা সূত্র হলো ওয়াই ডি এক্স ওয়াই ডি এক্স যদি বসে খেয়াল করো তো ওয়াইডি এক্স এর মান কত টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার তার রুট আর এই পাশে লেট ধরছিলাম কি লেট এক্স টু ফাইভ সাইন করলে ফাইভ থেটা হয়ে যায় আচ্ছা আর লিমিট তো জানো এই জায়গায় লিমিট তো ফাইভ জিরো বসে ফাইভ জিরো লিমিট সব লাইনে লিখতে হয় না একদম লিমিট লিখতে পারো আচ্ছা এখন লিমিট লিখবো না লাস্টে লিখবো লিমিট টোয়েন্টি ফাইভ তো এক্সের মান কত আছে এক্সের পরিবর্তে এক্সের 5 ফাইভ সাইন 5 ফাইভ সাইন থেটা এক্সের উপরে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার ওয়াই dx এটাকে ডিএক্স লিখে দিই dx এর মান কত আছে ফাইভ cos থেটা ফাইভ cos বসে দিলাম টোয়েন্টি ফাইভ মাইনাস করলে পঁচিশ টোয়েন্টি ফাইভ সাইন স্কোয়ার ফাইভ অফ কস থেটা আচ্ছা তারপর কথা আছে এই জায়গা থেকে টোয়েন্টি ফাইভ কমন যায় টোয়েন্টি ফাইভ কমনাল থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা তার রুট অভার থাকে ফাইভ কস থেটা আচ্ছা ইনটিগ্রেশন লাগে দেয় তো টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভকে যদি আমি রুট করি তো ফাইভ হয়ে যাবে আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা আচ্ছা এটা পরে করি টোয়েন্টি ফাইভ সাইন স্কোয়ার থেটাকে ওয়ান মানে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কস সবাই জানো এটা আর এই জায়গা আছে ফাইভ কস থেটা দেখো এইটুকু তো কারো কোনো প্রবলেম আছে নাকি আচ্ছা দেখো তারপর কি করা যায় আমি এই অংশটুকু মুছে দেই তো এখন কি করা যায় ইন্টিগ্রেশন তো এই দুডিস্কোয়ার চলে গেলে থাকে ফাইভ এ জায়গায় কস থেটা এ জায়গায় ফাইভ কস থেটা আচ্ছা তো পাঁচ আর পাঁচ হয় পঁচিশ ডাইরেক্ট পঁচিশকে বাইরে বের করলাম ইন্টিগ্রেশন কজ স্কোয়ার থেটা টোয়েন্টি ফাইভ টু কজ স্কোয়ার থেটা টু এক্সটা আনলাম টু তারা ডিভাইডেড করে দিলাম টোয়েন্টি ফাইভ বাই টু টু সূত্র হলো ওয়ান প্লাস টু ঠেটা বসে দিলাম টোয়েন্টি ফাইভ বাই টু ঠেটা হবে এটা পরেটা হলো সাইন টু ঠেটা ডিভাইডেড টু দেখো কোথাও প্রবলেম আছে নাকি আর লিমিট চেঞ্জ করবা কিভাবে লিমিট চেঞ্জ করা তা আগেটাই দেখাই দিস তাও লিমিট চেঞ্জ টুকে জায়গায় দেখাই দেয় আমি লিমিট ওই জায়গায় লিখছিলাম লেট ইজ ইকোয়াল টু জায়গা হতে না দেখে লেখা যায় না এক্স ইজ ইকোয়াল টু এ সাইন থেটা আচ্ছা এক্স এর মান কত আছে ফাইভ বসেলাম এর মান ফাইভ সাইন থেটা এই যে লিমিট যে আছে লাফার লিমিট ফাইভ জিরো ফাইভ জিরো সেই লিমিট বলে আমি বসে রাখছি কাটাকাটি ওয়ান সাইন থেটা সাইন কত ডিগ্রি মান ওয়ান ফাইভ বাই টুর মান ওয়ান তখন এই জায়গায় কত লিখতে হবে ফাইভ বাই টু আর জিরো আচ্ছা ফাইভ বাই টু আর জিরো তারপর কি করতে হবে আমার নর্মালি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে ঠিক আছে তো টোয়েন্টি ফাইভ বাই টু যেহেতু আমার একসকক্ষে শুধু মান বের করতে বলছে একসক্ক্ষ কোনটা এটা হলো এক একসে কে কে আছে এই যে এরিয়া এই এরিয়া একসকে ঠিক আছে এটা হল একসকের নেগেটিভ দিক এটা হলো নেগেটিভ দিক এই অংশের মান আমার বের করতে পারে নাই এটা হলো ওয়া অক্ষ এটা ওয়াক্ষ এটা ওয়াক্ষর পজিটিভ এটা ওয়াক্ষে নেগেটিভ তো আমার মান বের করতে হবে এই পার্টটার মান এই পার্টটার মান আমি একটা অংশের মান বের করছি এই এই অংশ এই একটা অংশের মান এই অংশের মান হল এই দুইটা আচ্ছা তো তার মানে এখন আমার যদি টোটাল অংশের মান বের করতে যাই তাহলে এটা কী করতে হবে ডাবল করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে এটা দুই দ্বারা গুণ করে দিলাম তো দুই দ্বারা গুণ করার তারপর লিমিট বসাইলাম লিমিট কত বসাবো পাই বাই টু তো সেটা জায়গায় পাই বাই টু প্লাস সাইন টু ইন টু পাই বাই টু নিচে আছে টু আর জিরো বসালে আলটিমেটলি ওটা জিরো হয়ে যায় লেখার দরকার নাই পঁচিশ দুকানে পঞ্চাশ বাই দুই আর এটা টোটাল ক্যালকুলেশন করলে আসে পাই বাই টু তার মানে পঞ্চাশ পাই বাই চার ক্লিয়ার দুই দ্বারা কাটলে হলো পঁচিশ দুই দ্বারা কাটলে দুই দুকানে চার পঁচিশ পাই বাই টু হলো আলটিমেট অ্যান্সার তো এটা হলো এক সক্ষের অ্যান্সার বেরোলো মানে এক সক্ষের যে ক্ষেত্রফল আছে সে এই এক সক্ষের জন্য বেরোলো আর যদি ওয়াই অক্ষ বলতো ওয়াই অক্ষের একই ক্ষেত্রফল বেরোতো ঠিক আছে স্যার যদি বিপরীত দিকের কথা বলতো অ্যান্সার মাইনাস এসে পড়তো যদি আমার একটা অংশের ক্ষেত্রফলের কথা বলতো তাহলে এই দুই দ্বারা গুন করতাম না চারটা অংশের ক্ষেত্র ফলের কথা বললে চার দ্বারা মানে টোটাল ক্ষেত্রফল যদি বলতো টোটাল ক্ষেত্রফল মানে এক্স এ দুইটা দুইটা চারটা তাহলে চার দ্বারা গুন করতাম